আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এলাকায় বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে, প্রায় জায়গায় আমি বলে থাকি, যার জন্য হৃদয় কাঁদে ধার করে হলেও ভাত রাঁধে, আর যার জন্য কাঁদে না বাড়িতে চাউল থাকতো বাবা রাঁধে না। কথা বলুন ঠিক কিনা? তো যারা আল্লাহ রসুলের ধার ধারে না, জান্নাত জাহান্নামের চিন্তা করে না, প্রবৃত্তির দাসত্ব করে, শয়তানের গোলামি করে এই পৃথিবীর মঞ্চে যারা লাগামহীন বলগাহীন জীবন যাপন করে, কোরআনের মাহফিল তাদের ভালো লাগবে না। এই জনপদের লাখো মানুষের ভিড় থেকে বাছাইকৃত হয়ে আমরা যারা কোরআনের মাহফিলের এই সামিয়ানার নিচে সমবেত হলাম, এখানে সমবেত হয়ে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? কি লাভ হলো? আমি একটা কথা বলেই মূল আলোচনা শুরু করব। এখানে বসে আমাদের এক নম্বর লাভ হলো, যতক্ষণ আমরা এখানে বসে বসে কোরআনের আলোচনা শুনব, অন্তত পক্ষে আল্লাহর রহমতের মধ্যে থাকবো। এখানে বসলে যে রহমত পাওয়া যাবে, এ গ্যারান্টি কে দিয়েছেন? এ গ্যারান্টি দুনিয়ার কোন নেতা নেত্রীর দরবার থেকে আসে নাই, এ গ্যারান্টি দুনিয়ার কোন প্রেসিডেন্টের দপ্তর থেকে আসে নাই, এ গ্যারান্টি এসেছে সরাসরি দরবারে ইলাহি থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আমিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে আলোচনা শুরু হয়ে যাবে, তোমরা রাস্তাঘাটে বাজারঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করতে পারবে না, বন্ধুদের সাথে নিয়ে গল্পের আড্ডায় মত্ত থাকতে পারবে না, বরং তোমরা মনোযোগ সহকারে চুপিসরে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে থাকবা। তোমরা যদি হৃদয়ের সবটুকু নাবিক দিয়ে অনুভূতি দিয়ে আমার কোরআনের বক্তব্য শুনতে পারো, আমি আল্লাহ পাক রাব্বুল আমিন কমিটমেন্ট দিয়ে দিলাম, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম, যতক্ষণ বসে বসে কোরআন শুনবে আমি আল্লাহ আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বারি দ্বারা তোমাদের উপরে বর্ষণ করতে থাকবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কোরআন শুনলে রহমত পাওয়া যাবে, গ্যারান্টি কে দিয়েছে? আল্লাহর গ্যারান্টি। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আমি বলি আগামীকাল সূর্যটা পূর্ব দিগন্ত উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হলেও হতে পারে, বড় বড় পাহাড় গুলোর একটা পাহাড়ের উপরে আসার খেয়ে পড়তে পারে, উত্তাল সমুদ্রের উর্মি মালা গুলো থমকে দাঁড়িয়ে যেতে পারে, বাতাসের গতিবেগ পরিবর্তন হয়ে যেতে পারে, সিডর আইলা টর্নেডো আর ঘূর্ণিঝড়ের মাধ্যমে গোটা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ যে ওয়াদা করেছে, আমার আল্লাহর ওয়াদা রদ বদল হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন, কোরআনের মাহফিলের সামিয়ানার নিচে বসলে রহমত পাবা, চার দোকানে বসে সিডি দেখার মধ্যে রহমতের নিশ্চয়তা, স্টার জলসাজি বাংলার সামনে বসে কিরণমালা দেখার মধ্যে রহমতের গ্যারান্টি। রহমতের গ্যারান্টি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের মাহফিলের সামিয়ানার নিচে। রব্বুল আমিন কমিটমেন্ট দিয়েছেন রহমত পাবা কোরআন শুনলেন, আমার আল্লাহ রসুল ও এ গ্যারান্টি দিয়েছেন। বুখারি মুসলিমের হাদিস, বিশ্ব নবী বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়িকা ও গশিয়াতুহুমুর রহমান ও নাযালাত আলাইহিমুস সাকিনা ও যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। নবীজি বলেছেন, যখন কোনো একটা জায়গায় আল্লাহর কিছু বান্দা বান্দে একত্রিত হয়ে আল্লাহর কথা শুনতে থাকে, রসুলের কথা শুনতে থাকে, সংখ্যায় লোকেরা কম হোক আর বেশি হোক এটা মুখ্য বিষয় নয়, যেখানে কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর কোরআনের কথা শুনবে, জান্নাত জাহান্নামের কথা শুনবে, ওয়াহাফাতহুমুল মালায়িকা, আল্লাহ পাক রব্বুল আমিন ওই মাহফিলের চতুর্পাশ রহমতের ফেরেশতাদের দিয়ে আবৃত করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। ও গশিয়াতুহুমুর রহমান, এই রহমতের ফেরেশতারা এখানে বসে বসে যারা কোরআন শুনবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের বারিধারা বর্ষণ করতে থাকবে।
আপনারা শুনে আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এখানে বসে বসে যারা কোরআনের কথা শুনবে এবং বলবে, আল্লাহ পাক রব্বুল আমিন তার নিকটতম ফেরেশতাদের মজলিসে এই বান্দা বান্দি গুলোরে নিয়ে আলোচনা করতে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম মর্যাদা সম্পন্ন মাহফিল কয়জনের ভাগ্যে জোটে? প্রিয় ভাই সাহেব, আমি যতটুকু জানি, আমার বরকত ভাই গরিব মানুষ, এই বাজারে একটা মিষ্টির দোকান আছে, তা আমি এই রাস্তা দিয়ে গেলে এখানে বসে একটু সময় দিয়ে যায়, উনি আমার বাড়িতেও গেছেন এই মাহফিলের জন্য, বারবার আমাকে রিকোয়েস্ট করেছে, ভাই আমার খুব আশা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মাহফিল আমি গান নাচতে করব, যদি আমির হামজা ভাইকে পাইতাম, আব্দুল্লাহ আমিন ভাইকে পাইতাম। আমি আমির হামজা ভাইকে রিকোয়েস্ট করেছিলাম, আমির হামজার বাড়ি আর আমার বাড়ি খুব বেশি দূরে না, 4 কিলো দূরে, একসাথে অনেক মঞ্চে কথা বলার সুযোগ হয়েছে, আল্লাহ এখন তারে অনেক ইজ্জত দিয়েছে, আকাশচুম্বী জনপ্রিয়তা আল্লাহ তার দিয়েছে। আমার ভাইকে আল্লাহ গোটা দেশে শুধু নয়, গোটা বিশ্বব্যাপী কোরআনের খেদমতে কবুল করো। আমি রিকোয়েস্ট করেছিলাম আব্দুল্লাহ আমিন ভাইকে, রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমার ভাইয়ের খুব ইচ্ছা আপনি মাহফিলটা দেন, তো আলহামদুলিল্লাহ মাহফিল বাস্তবায়ন হচ্ছে, আমরা খুশি না বেজা? আমরা অত্যন্ত খুশি এই মাহফিলের সাথে, যার যতটুকু সহযোগিতা আছে আমরা প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আমিন তাদের দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ কল্যাণ দান করুন। প্রিয় ভাই সব, গতকাল আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হবে, আমার পরে কথা বলবেন আমার ভাই আব্দুল্লাহ আমিন, যিনি আল্লামা সাইদের কণ্ঠে কথা বলেন, তিনি আলোচনা করবেন। আমি মূলত একটু পরিবেশ তৈরি করে দেব, পরিবেশটা সুন্দর হলেই প্রধান মুফাসসির এসে কথা বলবেন। প্রিয় ভাই সব, আমি আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চা, সেটা হলো আমরা অনেকে মনে করি যে আমি অর্থ আভিজাত্যের পাহাড় রচনা করেছি, 10 তলা 20 তলা বিল্ডিং বানিয়েছি, অগাধ ক্ষমতা আমার হাতে রয়েছে, দুনিয়াতে আমি হয়তো চূড়ান্ত সফলতা পেয়ে গেছি, কেউ কেউ ভাবে নয়তো আমি ছেলেরা ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, আমার ছেলেটা DCSP, আমি সাত দোকানে বসলে লোকেরা সম্মান করে আমার চেয়ারটা ছেড়ে দেয়, আমি চূড়ান্ত সফলতা পেয়ে গেছি। ফির উপস্থিতি, কিন্তু কোরআনুল কারীম মানুষের জীবনের চূড়ান্ত সফলতার দিক নির্দেশনা জানিয়ে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শোনো মানুষ, তুমি DC হইছো, SP হইছো, অগাধ ক্ষমতার মালিক হইছো, MP হইছো, মিনিস্টার হইছো, অর্থ আভিজাত্যের পাহাড় রচনা করেছো, এটা তোমার জীবনের চূড়ান্ত সফলতা নয়। তোমার জীবনের চূড়ান্ত সফলতা কোথায়? তুমি কোরআনের কাছে আসো, কোরআন তোমার জীবনের চূড়ান্ত সফলতার কথা বলে দেবে। কারণ কোরআন এমন একটি কিতাব, মানব মনের এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর আল্লাহ পাক কোরআনুল কারীমের বুকের মধ্যে রেকর্ড করে দেয় না। সুবহানাল্লাহ, রব্বুল আমিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি কোরআন নাজিল করেছি মানব মনের যত প্রশ্ন রয়েছে, মানব মনের যত জিজ্ঞাসা রয়েছে, মানব জীবনের যত সমস্যা রয়েছে, সব সমস্যার সমাধান আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের পাতায় পাতায় রেকর্ড করে দিয়েছি। রব্বুল আমিন বলছেন, শোনো কোথায় তোমার জীবনের সফলতা, তুমি শোনো। রব্বুল আমিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শোনো দুনিয়ার মানুষ, তুমি DC হও, SP হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, 10 তলা বাড়ির মালিক হও, আর অগাধ সম্পত্তির মালিক হও না কেন, অবশ্যই অবশ্যই তোমাকে মরে যেতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। কে বলছে?
মরে যাওয়ার পরেই তোমার এখানে জীবনের শেষ নয়। তুমি যখন মরে যাবা, মরে যাওয়ার পর কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে তুমি যে কাজ করেছো, যে কর্ম করেছো, তোমার এই কর্মের পূর্ণ মাত্রায় ফল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিয়া দেব। দুনিয়াতে তুমি যে কাজ করেছো এই কাজের প্রতিফল আমি তোমাকে কিয়ামতের মাঠে দেব। কে বলছেন? এখন শোনো, কোথায় তোমার জীবনের সফলতা তুমি শোনো। ওয়াজ করছেন কে? ওয়াজ আমি হাসান আল মামুন করছি না, এই ওয়াজ কে করছেন? রব্বুল আমিন বলছেন, শোনো তোমার সফলতা কোথায়। ফামান যুজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। শোনো বান্দা, শোনো, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারো, যদি তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারো, যদি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেয়া হয়, উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। আর যদি তুমি বিশাল জান্নাতের ভিতরে একটু জায়গা পেয়ে যাও, জান্নাতে প্রবেশ করার যদি অনুমতি পাইয়া যাও, তুমি রিকশা চালক হওয়ার কুলি মজুর হও, এটাই বান্দা তোমার জীবনের চূড়ান্ত সফলতা। যেরকম সুবহানাল্লাহ, তাহলে মুমিন জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা আর জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া। তাহলে আমাদের জীবনের সফলতা কি? জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া। কথা কার? প্রিয় ভাই সব, কারণ যিনি প্রধানমন্ত্রী তিনি মারা যাবেন, যিনি রাষ্ট্রপতি তিনি মারা যাবেন, যিনি কোটিপতি তিনি মারা যাবেন, যিনি মন্ত্রী তিনি মারা যাবেন, যিনি সারা দেশে সম্মানের সাথে কোরআনের কথা বলেন তিনিও মারা যাবেন। কথা বলুন ঠিক কি না? কেউ বাঁচতে পারবে? কখন মারা যাবেন নির্দিষ্ট সময় আছে? আগামীকাল কে মারা যাবে কেউ আমরা জানি না। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল আছে? প্রথমে দাদা এসেছে আসার সময়, তারপরে বাবা এসেছে, তারপরে ছেলে এসেছে। তো যার সময় সিরিয়াল মেইনটেইন করা হয় না, মেইনটেইন করা হয়, দেখা যায় সন্তানের লাশের কফিন বাবার কাঁধে উঠেছে, এরকম দৃশ্য দেখা যায় কিনা? রব্বুল আমিন বলেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মানুষের মরণ হবে না আল্লাহর হুকুম ছাড়া, আর মৃত্যুর সময় আমি আল্লাহ পাক রব্বুল আমিন একটা নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। ও বান্দা, তোমার মরণ হবে না, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। মরণের সময় যদি তোমার না হয়, ওই ইসলামের দুশ্মনেরা, বাতিল শক্তিরা বন্দুকের নলটা তোমার বুকে ধরে ট্যাগারে বারবার বারবার টিপ দেবে, একটা গুলি তোমার বক্ষ ভেদ করতে পারবে না। কারণ মৃত্যুর ফয়সালা দুনিয়া থেকে হয় না, মৃত্যুর ফয়সালা হয় দরবার ইলাহি থেকে। কথা বলুন ঠিক কি না? প্রিয় ভাই সব, আল্লাহ বলছেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, জানাইয়া দিন, قل ان الموت الذي تفرون منه فانه ملقيكم اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة الله اكبر نبي আপনি পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিন, মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের নাই চিকিৎসা নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে রক্ষিতে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন? আমি একটা দৃষ্টান্ত দিই এই ব্যাপারে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, লোকটা যাতে ছিল পাঠান, সব সময় বন্দুকধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করতো। উনি একটা সমাবেশে বক্তৃতা করছেন, বক্তৃতা করতে করতে হঠাৎ করে এক আততায়ীর গুলিতে তিনি নিহত হলেন।
এখন কোন মঞ্চে যদি বোমা বর্ষণ হয়, গুলি বর্ষণ হয়, পরিবেশটা কি স্বাভাবিক থাকবে ভাই? লোকেরা দিক বিদিক ছুটাছুটি করতেছে। এখন পরিবেশ যখন শান্ত হয়েছে, লিয়াকত আলী খানের একজন সমর্থক এসে ওই বন্দুকধারী বডিগার্ডদের ডেকে বলতেছে, ও বডিগার্ডেরা, তোমাদেরকে আমার নেতার বডিগার্ড হিসাবে নিয়োগ দেয়া হয়েছে, তোমাদের বেতন দেয়া হয় প্রতি মাসে, তো তোমরা থাকতে আমার নেতা গুলি খাইল কি করে, মারা গেল কি করে? তো ওই বডিগার্ডদের ভিতরে একজন একটু সহজ সরল বোকা টাইপের বডিগার্ড ছিল, তিনি বলতেছেন, দেখেন ভাই, আমাদের দায়িত্ব কিন্তু বডিগার্ড দেয়া, আমাদের রহুগার্ডের দায়িত্ব দেয়া হয় না, আমরা বডিগার্ডেরা বডি পাহারা দিচ্ছি, মাসকান থেকে রুহুর মালিক রুহু নিয়ে চলে গেছে। ও ভাই, দুনিয়াতে বডিগার্ড পাওয়া যাবে, রহুগার্ড কি পাওয়া যাবে? বডিগার্ড পাওয়া যাবে, রহুগার্ডের খবর নাই। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের শপথ নেওয়া দরকার যে আমাদের জীবনের চূড়ান্ত সফলতা ওই জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য কাজ করা। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এখন ওই সফলতা আমরা চাই কিনা বলেন? জাহান্নামের আগুন থেকে বেঁচে আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন? এখন জান্নাতে যেতে চাইলে কি জান্নাতে যাওয়া যাবে? একটু কথা বলেন না কেন? জান্নাতে যেতে চাইলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যেতে চাইলেই জান্নাতে যাওয়া যাবে না। আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে দুইটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? জোরে বলেন, দুইটা। একটু জিকির করেন, লা ইলাহা La ilaha illallah, la ilaha, la ilaha, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Quranul Karim ek jagah inam 87 জায়গায় আল্লাহ পাক রব্বুল আমিন এই দুইটা শর্তের কথা বলেছেন। কয়টা? দুইটা। কয় জায়গায় বলেছেন? 87, 87 জায়গায়। কোন দুইটা শর্ত পূরণ করলে জান্নাতে যাওয়া যাবে একটু জানার দরকার আছে না? নাই। রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জোরে বলুন, আল্লাহু আকবার। রাব্বুল আমিন বলেন, নিশ্চয় যারা ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করবে, ইমান আনার পরে জীবন চলার প্রতিটা ক্ষেত্রে যারা ভালো ভালো আমল করবে, এই দুইটা শর্ত যারা পূরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদের যেন তেন জান্নাত দেব না, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির আয়োজন করে রেখে দিয়েছি। শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে, ঈমানের দাবি সে বিশ্বাসী হতে হবে। আর দুই নম্বর শর্ত হলো আমিলুস সলিহা, জীবন চলার প্রতিটা ক্ষেত্রে ভালো ভালো আমল করতে হবে। কথা কার? কোন জায়গায় আল্লাহ বলেছেন, এই দুইটা শর্ত যদি পূরণ করো আমি তোমাকে মহা পুরস্কার দেব। কোন জায়গায় আল্লাহ বলেছেন, সম্মানজনক পুরস্কার দেব। কোন জায়গায় আল্লাহ বলেছেন, এমন জান্নাত দান করব যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। শর্ত কয়টা? জোরে বলেন, শর্ত কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরছে বলো। এর একবার শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো ঈমানদার হতে হবে, ঈমানদার, কারণ কোন বেঈমানকে আমার আল্লাহ জান্নাত দিবে না। এই দুনিয়ার কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির এই গ্যারান্টি দিতে পারবে না যে আল্লাহ কোন বেঈমানকে জান্নাত দিবে। কেউ বলতে পারবে? জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান, ঈমান, ঈমান। ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ইমানবিহীন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা আমার না আল্লাহ? ইমানবিহীন কেউ জান্নাতে যেতে পারবে না।
ইমানবিহীন আমল কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আমিন স্পষ্ট কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিত আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন ওয়া মাইয়াকফুর বিল ঈমান, ঈমান ঈমান আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জীবনের সব আমল বাতিল করে দেব। কথা কার? তাহলে ইমানবিহীন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছে ওদের আমল শুধু ব্যর্থ হবে না, আখিরাতের অনন্তকালের জীবনে এই মানুষগুলো সব ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হলো এরা সব জাহান্নামে যাবে, কেউ জান্নাত পাবে? প্রিয় ভাই সাহেব, আল্লাহ পাক রব্বুল আমিন ঈমানবিহীন আমল যে কবুল হবে না, কোরআনুল কারিমে আর অসংখ্য জায়গায় ঘোষণা করেছেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন, লাইসাল বিররাম তুওয়াল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, আপনি পৃথিবীর মানুষদের কি জানাইয়া দিন, লাইসাল বিররা কোনো নেকি হবে না, কোনো সওয়াব হবে না, কিবালাল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই। নবী, আপনি পৃথিবীবাসীকে জানাইয়া দিন, পৃথিবীর মানুষদেরকে বলে দিন, ওদের জীবনের এক নম্বর আমল হলো, এক নম্বর নেকির কাজ হলো, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনা। কথা কার? জোরে বলেন কথা কার? ঈমান ছাড়া আমলের দাম নাই, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, এই প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 10 কেজি করে চাউল বরাদ্দ করা হয়েছে। একটা ছেলে অঙ্ক বোঝে, ইংরাজি জানে, বাংলাও ভালো জানে, খুব ভালো করে শুনবে, কিন্তু স্কুলের খাতায় নাম নাই। বলেন তো ছেলেটা কি চাউল পাবে? পাবে? চেয়ারম্যান সাহেব কি চাউল দেবে? আবার একটা ছেলে অঙ্ক বোঝে না, ইংরেজি জানে না, বাংলা কোন রকম রিডিং পড়তে পারে, স্কুলের খাতায় নাম লেখাইছে, বলেন তো চাউল সে পাবে কি না? কি বুঝলেন? ও অঙ্ক বোঝে, ইংরেজি জানে, বাংলাও জানে, কিন্তু স্কুলের খাতায় নাম লেখাই নাই, ভাগ্যে চাউল জুটে নাই। ওই ছেলেটা অঙ্ক বোঝে না, ইংরেজি ভালো পারে না, বাংলা কোন রকম রিডিং পড়তে পারে, স্কুলের খাতায় নাম লেখাইছে, ভাগ্যে চাউল জুটে গেছে। কথা বলো ঠিক কি না? ও মুসলমান, তুমি যত বড় আমলকারী হও না কেন, যত বড় পরহেজগার মুত্তাকি দাবি করো না কেন, তাগুতকে অস্বীকার করে, খোদাদ্রোহী নাস্তিকবাদী সত্যিকে অস্বীকার করে, এক আল্লাহর প্রতি বিশুদ্ধ নির্মল সত্য ঈমান যদি তুমি আনতে না পারো, দুনিয়া পরিমাণ আমল করবা, জান্নাত ভাগ্যে জুটবে না, তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কি না? ঈমান হলো মুমিন জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, প্রতিটা মানুষের শরীরের ভিতরে কলিজা আছে, কোন মানুষের শরীর থেকে যদি কলিজা বের করে নিয়ে হয়, বলেন তো ওই মানুষটার জীবনের আর কোনো দাম থাকে? অনুরূপভাবে প্রতিটা মুমিনের কলিজা ঈমান রয়েছে, ঈমান, ঈমানের ম্যাগনেট পাওয়ার রয়েছে মুমিনের কলিজা। এখন এই মুমিনের কলিজা থেকে যদি ঈমান বের করে নিয়ে হয়, ওই মুমিনের জীবনের আর কোনো দাম থাকে না। কথা বলুন ঠিক কি না? এই জন্য ইতিহাস সাক্ষী, মহাকাল সাক্ষী, যুগে যুগে পৃথিবীর ইমানদারেরা ইমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, যুগে যুগে পৃথিবীর ইমানদারেরা ইমানের জন্য মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর কারারুদ্ধ বন্দী মানবতার জীবন যাপন করেছে, যুগে যুগে পৃথিবীর মুমিনেরা ইমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়েছে,
যুগে যুগে পৃথিবীর ইমানদাররা ইমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গানে শাহাদাতের শরবত পান করেছে। পৃথিবীর একজন ইমানদার বাতিলের কাছে ইমান বিক্রি করে না। ইমানবিহীন আমল যে কবুল হবে না, আমি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় চাচা আবি তালিব, নাম শুনেন নাই আপনারা? জন্মের আগে বিশ্বনবী বাবারে হারিয়েছে, ছয় বছর বয়সে মাকে হারিয়েছে, দুনিয়ার এতিমদের সর্দার আমার রাসূল, মাও নাই বাবাও নাই। আবি তালিব কলিজার টুকরা ভাতিজা মোহাম্মদ জি বুকের ভিতরে আগলে রেখেছে, প্রিয় সন্তান হযরতে আলীকে আলাদা বেসনায় রেখেছে, আবি তালিব এতিম মোহাম্মদ কে বুকের ভিতরে আগলে রেখেছে। আবি তালিব বিশ্ব নবীর জন্য শিয়াবে আবি তালিব তিন বছর জেল খেটেছে, সায়ের মতো নবীজির পাশে দাঁড়িয়ে থেকেছে আবি তালিব, এত সহযোগিতা এত ভালোবাসা আবি তালিব বিশ্ব নবীকে দিয়েছে। এই আবি তালিব কি ঈমান এনেছিল বলেন? ঈমান আনে নাই। আবি তালিব মৃত্যু সজ্জায় শায়িত, জীবনের সূর্যটা তার পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে, জীবনের এই পড়ন্ত বিকেল বেলা নবীজি চাচার শেওরে দাঁড়িয়ে বলতেছেন, চাচা যা একটা বার শুধু আপনি বলেন লা ইলাহা মোহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। আমি হাশরের ময়দানে কথা দিচ্ছি চাচা, আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবি তালিব কালেমা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় মক্কার কাফের মুশরিকেরা প্ররোচিত করলো আবি তালিবকে, ও আবি তালিব তুমি মক্কার এত বড় নেতা, বাপ দাদার ধর্ম ত্যাগ করে এখন মৃত্যুর ভয়ে তুমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবি তালিব ঈমান আনল না, ঈমানবিহীন অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চাচার ঠোঁটটা আমরা নড়তে দেখেছি, নবীজি বললেন আমি শুনি নাই, আমি শুনি নাই, বলেন তো আবি তালিব কি জান্নাত পাবে? আবি তালিব জাহান্নামী, তবে দুনিয়ার সব জাহান্নামীদের ভিতরে আবি তালিবের সবচেয়ে কম শাস্তি হবে, কম পানিশমেন্ট হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, সেটা কেমন? জাহান্নামের আগুনের তৈরি করা জুতা আবি তালিবের পায়ে পরাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এত ভালোবাসা এত আদর স্নেহ মায়া মমতা দিয়ে নবীজিকে বুকের ভিতরে আগলে রেখেছে, কালেমা না পড়ার কারণে আবু তালিবের ভাগ্যে জান্নাত জুটে, বলেন তাহলে কি আমাদের ভাগ্যে জান্নাত জুটবে? এরপরে আসুন, উহুদের জিহাদের ময়দানে উহুদের জিহাদের দিন নবীজি হেলমেট পরে যুদ্ধের সাথে সজ্জিত হয়ে ময়দানের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, এমন সময় একজন তরুণ যুবক নবীজির সামনে চলে আসলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিন, মুজাহিদদের কাতারে আমার নামটা লিখে নিন। নবীজি বললেন, ও যুবক তুমি কি ঈমান এনেছো, তুমি কি কালেমা পড়েছো? যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এখনো ঈমান আনি নাই, এখনো কালেমা পড়ে নাই। আল্লাহর নবী বললেন, যুবক আগে কালেমার ঘোষণা দাও, আগে ঈমানের ঘোষণা দাও, তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ো। নবীজি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে যুবকটা ঘোষণা দিয়া দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার! যুবকটা কালেমার ঘোষণা দিয়ে অশ্বস্ত তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ল, বীর বিক্রমে জীবন বাজি রেখে কুফফারদের বিরুদ্ধে লড়াই করতে করতে যুবকটা শহীদ হয়ে গেল।
জিহাদ শেষে শহাদায়ে উহুদের লাশগুলো কাতারবন্দি করে সাজানো হলো। নবীজি লাশগুলো ঘুরে ঘুরে দেখতেছেন, নবী নজর করে দেখলেন একটু আগে যে যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই যুবকটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। 70 জন শহীদের ভিতরে ওই যুবকটার লাশও পাওয়া গেল। নবীজি যুবকটার লাশের দিকে আঙ্গুলি সংকেত করে বললেন, ও যুবক একটু আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তোমার হয় নাই, একটা রোজা তুমি রাখতে পারো নাই, 10টি টাকা তুমি আল্লাহর দিনের পথে সাদকা করতে পারো নাই, তোমার পুঁজি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঈমান, ঈমান, ঈমান। ও যুবক তুমি সাক্ষী থাকো, আমি বিশ্ব নবী নবী আরবি সাক্ষী দিচ্ছি, তুমি নিখাদ আল্লাহর জান্নাতি। আল্লাহু আকবার। আমার নামাই নামাজ নাই, রোজা নাই, 10টা টাকার সাদকা নাই, জিকির নাই, তাসবিহ নাই, শুধু আছে ঈমান, ঈমান। ঈমান কত বড় মূল্যবান সম্পদ, ঈমান থাকার কারণে যুবকটা জান্নাতি হয়ে গেল। অত সাহাবু তালেব আবি তালেব এত ভালো আমল করলো, নবীজিকে এত ভালোবাসা দিল, নবীজির সাথে জেলখানায় গেল, নবীজির বুকের ভিতরে আগলে রাখলো, কাফির বেঈমান মুশরিকদের আক্রমণ থেকে হেফাজত করলো। অথচ ঈমান না আনার কারণে আবি তালেবের ভাগ্যে জান্নাত জুটলো না। এজন্য আমরা সব হারাতে পারি, আমরা সব হারাতে পারি, ঈমান হারাতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এটা ইতিহাস, এটা ইতিহাস। মুমিন সব দিতে পারে, সব দিতে পারে, মুমিন সব হারিয়ে নিঃস্ব হয়ে যেতে পারে, মুমিন ঈমান হারা হতে পারে না। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, ঈমানের পথে অবিশ্বাসে কে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিশাল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আমি। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ পাক পৃথিবীবাসীর কাছে দৃষ্টান্ত দিচ্ছেন। ফিরাউনের স্ত্রী আসিয়া দৃষ্টান্ত আল্লাহ পৃথিবীর ইমানদারদের সামনে তুলে ধরছেন। বলেন তো, আসিয়া সাধারণ ঘরের মেয়ে ছিল কি? তিনি মিশরের সাম্রাজ্ঞী রাজপ্রাসাদে বসবাস করতেন। তিনি কি আমাদের মতো কুড়ে ঘরে থাকতো? সাধারণ কোন প্রাসাদে থাকতেন না, তিনি রাষ্ট্রপতির স্ত্রী, রাজ প্রাসাদে থাকতেন। তার চাওয়ার কোনো কিছুরই অভাব ছিল না, কমতি ছিল না। সম্রাজ্ঞী যখন যেটা চাইতেন মুহূর্তের মধ্যে চোখের সামনে হাজির হয়ে যেত। ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি সত্য উপলব্ধি করলেন, তিনি অন্ধকারে আলোর দিশা খুঁজে পেলেন, জান্নাতের পথ তার সামনে ধরা পড়ল। তিনি ফিরাউনের বশ্যতা অস্বীকার করে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রতি ঈমানের ঘোষণা দিলেন। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তার উপরে বিপদ নেমে আসল, পাহাড় সম বিপদ। তারা গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে হলো, রিমান্ড এখনো পৃথিবীর বুকে আছে না, হরজতে আছে। একের রিমান্ডে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালিকা রাশির উপরে শোয়া দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে হান্তারের আঘাত, আঘাতের পর আঘাত, শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতেছে,
আসিয়ারে ডাক দিয়ে বলা হলো, আসিয়া তোমার সামনে দুইটা পথ, একদিকে তোমার ইমান আর একদিকে তোমার মৃত্যু, কোনটা তুমি বেছে নেবে? আসিয়া বলল, হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, কিন্তু জান্নাতের যে পথের ঠিকানা আমি পেয়েছি, এই পথ থেকে এক কদম আমি দূরে সরে যেতে পারি না। তাহলে আসিয়া তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। তার দুই হাতের উপরে পিরেক মারা হলো, একটা শক্ত কাঠের উপরে সহিয়া দেওয়া হয়েছে আল্লাহর বান্দিরে, দুই পায়ের উপরে দুইটা গজাল মারা হলো, দুই হাতের উপরে দুইটা ফেরেক মারা হলো, বুকের উপরে বড় পাথর চাপাইয়া দেয়া হলো, নির্যাতনের পর নির্যাতন, জুলুমের পর জুলুম। আল্লাহর বান্দে এখন মনে যাচ্ছে, আল্লাহর বান্দে বুঝতে পেরেছে তার জীবনের সূর্যটা এখন পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে, তিনি আর বাঁচবেন না। মরে যাওয়ার আগে হজ্জতে আসিয়া আল্লাহর কাছে একটা হৃদয় নিংড়ানো ফরিয়াদ করেছিল, হজ্জতে আসে আর ওই ফরিয়াদ কোরআনুল কারীমের বুকের ভিতরে আছে নারা। কিয়ামত পর্যন্ত আল্লাহ দৃষ্টান্ত বানাইয়া দিলেন পৃথিবীর ঈমানদারদের জন্য। সূরা হারিম পড়ে দেখুন, আল্লাহ বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, গোটা দুনিয়ার ইমানদার মানুষের জন্য, গোটা দুনিয়ার ইমানদার মহিলাদের জন্য আমি ফেরাউনের স্ত্রী আসিয়ারে দৃষ্টান্ত বানাইয়া দিলাম। স্মরণ করো এই সময়ের কথা, ইযু ক্বালাতু রাব্বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানজিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহু আকবার। স্মরণ করো এই সময়ের কথা, যে সময় তিনি তার রবকে ডেকে ফরিয়াদ করেছিলেন, ও আমার রব, তোমার উপরে ঈমান আনার কারণে ফেরাউন আর তার সৈন্য সামন্তরা আমারে নির্যাতন করে, আমারে হত্যা করার পরিকল্পনা করেছে। আল্লাহ আমি তো মরে যাচ্ছি, মরার আগে তোমার কাছে আমার ফরিয়াদ, তোমার কাছে আমার আবেদন। ইযু ক্বালাতু রাব্বিনি লি দেখা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি যখন মরে যাব, আল্লাহ আমি ফিরাউনের রসপ্রসাদ চাই না, আল্লাহ দুনিয়ার এই ভোগ সমগ্র আমি চাই না, দুনিয়ার এই মায়া মমতার বন্ধনে আমি আবদ্ধ হতে চাই না, আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, ঈমানের কারণে যদি আমার মরণ হয়ে যায়, আমি হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে রাজি আছি, আল্লাহ তোমার কাছে আমার শুধু এতটুকু চাওয়া, আল্লাহ মরে যাওয়ার পরে তোমার পাশে জান্নাতের ভিতরে আমার জন্য একটু ঘর বানাইয়া দিও। আল্লাহু আকবার। কি ফরিয়াদ, কি তার চাওয়া পাওয়া! তিনি রাজপ্রসাদ চান নাই, দুনিয়াদারি চান নাই, তিনি আল্লাহরে বলেছেন, আল্লাহ তোমার উপরে ঈমান আনার কারণে আমি মরে যাচ্ছি, আমি মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করছি, তোমার কাছে শুধু আমার এতটুকু চাওয়া, আমার মরণের পরে জান্নাতে যে কোনো জায়গায় আমার ঘর দিলে হবে না, জান্নাতের ভিতরে তোমার পাশে আমার ঘর বানাইয়া দিতে হবে। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। আজকে দুনিয়ার ঈমানদারেরা, আজকে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার ভোগ বিলাসিনার কাছে তাদের ঈমানকে বিক্রি করে তাগুতের গোলাম হয়ে গেছে। দুনিয়ার সামান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য, ছেলেটারে একটা ভালো চাকরি দেওয়ার জন্য, সমাজে একটু ভালো থাকার জন্য বাতিলের গোলামে পরিণত হয়েছে। ভাইরা আমার, হযরত আসিয়া ইচ্ছা করলে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদে সম্রাজ্ঞী হিসাবে বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন, তিনি ওই বিলাসবহুল জীবন বেছে নেন নাই, তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন, ঈমানকে বেছে নিয়েছেন। আল্লাহ গোটা দুনিয়ার ঈমানদারদের জন্য হযরত আসিয়াকে পুরস্কার স্বরূপ দৃষ্টান্ত বানাইয়া দিয়েছে। হে আমার মায়েরা, আমি জানি তোমরা হাজার হাজার এসেছো, আমি তোমাদের বলবো, আসিয়ার জীবনকে বেছে নাও, আসিয়ার জীবনকে বেছে নাও, দুনিয়ার ওই ভোগ বিলাসিতাকে দুপায়ে তলিয়ে পদদলিত করে ইসলামের রাজপথে নেমে আসো, রসুলের আদর্শ গ্রহণ করো,
আমার আল্লাহ খুশি হয়ে মর্যাদা জিয়ার সাথে তোমাদের জান্নাতে মুলাকাত করায় দেবে। তোর ভাই সাহেব জন ঈমান, ঈমান হলো শ্রেষ্ঠ সম্পদ। যার ঈমান নাই তার জীবনের কোন দাগ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হলো বেঈমানরা। কুরআনুল কারীম পড়ে দেখুন, সূরা আনফাল পড়ে দেখুন। আমি গুনাহগার মানুষ, আমার আল্লাহ তো আমারে করুণা করে হাত ধরে কোরআনের মঞ্চে উঠায় আনছে। আমার আল্লাহ আমারে সরাসরি হাত ধরে নিয়ে আসছে, না হলে আমি এই পথের দিশা পাইতাম না। আল্লাহ আমারে অনেক জেলাতে নিয়ে গেছে। তবে আমি আপনাদেরকে বলি, এই ঝিনাইদহ, এই ঝিনাইদহর মাটিতে আসলে, এই ঝিনাইদহ সোয়াডাঙ্গা মেহেরপুর এই এলাকার মা ফুলে গেলে যতটা তৃপ্তি বোধ করি, যতটা সুখময় অনুভব করি, এই অনুভূতিটা অন্য জেলায় গিয়ে পাই না। কেন জানি এই এলাকার মানুষের সাথে একটা ঋদ্ধিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। আল্লাহর কোরআন এই সেতু বন্ধন আমাদের মাঝে তৈরি করে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমরা জীবন দিতে পারি, আমরা ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, ব্যবসা ছাড়তে পারি, আমরা চাকরি হারাতে পারি, এমনকি আমরা আমাদের জীবনটাকে বিসর্জন দিতে পারি, ইমানের পথ থেকে দূরে সরে যেতে পারি না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা। প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের কাছে যে কথাটি বলতেছিলাম যে ঈমানবিহীন আমল কবুল হবে না। এখন ঈমান নাই, ভালো আমল করে এরকম মানুষ আছে না নাই? মাদার তেরেসার নাম শুনেন নাই আপনারা? মাদার তেরেসা সারা জীবন মানবতার কল্যাণে কাজ করেছে, কথা বলেন? মহিলা মানুষ বলেন তো তিনি কি জান্নাত পাবেন? বলেন বলেন। তাহলে এই যে মহিলাটা ভালো আমল করলো, ভালো কাজ করলো, এই আমলগুলো আল্লাহ কি করবেন? জানার দরকার আছে না নাই? ঈমানবিহীন যে আমল হবে এই আমলগুলো আল্লাহ কি করবেন তাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ রব্বুনা মিন বলেন ও কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন এই ঈমানবিহীন আমল, এই কুফফারদের আমল, মুনাফিক মুশরিকদের আমল, আমি আল্লাহ পাক রব্বুল আমিন হাশরের ময়দানে বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত করে দেব, ধুলা বানিয়ে দেব। ধুলা চেনেন আপনারা? এদের ভালো আমল গুলো আল্লাহ ধুলা বানিয়ে দেবেন, এদের আমল গুলো আল্লাহ কিভাবে নষ্ট করবেন? সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ আরো সুন্দর করে ব্যাখ্যা করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, ছয়টা ভাবে কোরআনে তাফসীর করা যায়। কয়টা? ছয়টা ভাবে কোরআনে তাফসীর করা যায়। সবচেয়ে উত্তম তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের তাফসীর হলো এর এক আয়াত। এখন আমাদের দেশে ওয়াজ মাহফিলের অভাব নাই, কথা বলেন? বক্তারও অভাব নাই। দুঃখজনক হলো সত্য কথা, জাতির সামনে এরকম অনেক বক্তা আসে, দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওয়াজ করে, চার ঘন্টা ওয়াজের মধ্যে একটা কোরআনের আয়াত খুঁজে পাওয়া যায় না, কথা বলুন ঠিক কি না? অথচ নবীজি দুনিয়ার সব বক্তাদের ডেকে ডেকে আমার আল্লাহ নসিহত করেছেন, ও বক্তারা তোমরা দুনিয়ার মানুষদেরকে নসিহত করো, আমরা নসিহত করি আপনাদের, কথা বলে? আর আল্লাহ দুনিয়ার বক্তাদের নসিহত করে বলতেছেন, শোনো দুনিয়ার বক্তারা, ফাযাক্কির বিল কোরআন, মানুষকে যখন নসিহত করবা তখন নসিহত করবা কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? কোরআন কি কোনো দলীয় কেতাব? কোরআন কি কোন রাজনৈতিক দলের এজেন্ট বাস্তবায়নের জন্য এসেছে?
হুদাল্লিন নাস, কোরআন এসেছে গোটা দুনিয়ার মানুষকে অন্ধকারের রাস্তা থেকে হাত ধরে তুলে এনে জান্নাতের শাশ্বত কল্যাণময় পথের দিশা দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন কোরআন দিয়ে ওয়াজ করবা, আমরা বললাম কেন কোরআন দিয়ে ওয়াজ করব? নবীজি বললেন শোনো, মান কলা বিহি সদাক, যারা কোরআন দিয়ে ওয়াজ করে তারা দুনিয়ার সবচেয়ে সত্য ওয়াজ করে। সুবহানাল্লাহ, বলবেন না? ওই কোরআনে আল্লাহ বলছে শোনো, আমি কিভাবে ঈমানদের আমলগুলো নষ্ট করে দেব তোমরা শোনো। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছে, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাতিন ইসতাদ্দাত বিহির রীহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়াদ দালালুল বাঈদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা বেঈমান, তাদের আমলের দৃষ্টান্ত হলো ওই ছাইয়ের ন্যায় ছাই। ছাই চেনেন আপনারা? ছাই চেনেন না? মহিলারা চুলা জ্বালালে যেটা উচ্ছিষ্ট থাকে এটাকে আপনারা কি বলেন? আল্লাহ বলছে বেঈমানদের আমলের দৃষ্টান্ত হলো ওই ছাইয়ের ন্যায়। খোলা আকাশের নিচে একটা পাথরের উপরে রাখা হলো ছাইগুলো, ওই ছাইয়ের উপর দিয়ে যদি ঝড় বাতাস বয়ে যায় বলেন তো ছাইগুলো কি আর খুঁজে পাওয়া যাবে? ছাইগুলো সব কি হবে? বাতাসে মিশে যাবে, এইগুলোর কোনো চিহ্ন খুঁজে পাওয়া? আল্লাহ বলছে যারা বেঈমান তারা যত ভালো আমল করবে করুক না কেন, ওদের ওই আমলগুলো আমি আল্লাহ হাশরের ময়দানে ছায়ের মতো বাতাসে মিশিয়ে দেব, এগুলো তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। কথা কার? তাহলে ভাইরা আমার, প্রিয় ভাই সব, তাহলে আমরা বুঝলাম ঈমান ছাড়া আমল কবুল হবে না, ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে। এটাকে আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি মনে হয়। এই ব্যাপারে আর কথা বলার দরকার নাই। এখন আসুন, আমরা তো জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যাওয়ার প্রথম শর্ত আমরা শুনেছি ঈমান। সেই ঈমানটা ভেজাল ঈমান না বিশুদ্ধ ঈমান? শিরিক মুক্ত স্বচ্ছ নির্মল ঈমান। এখন প্রশ্ন হলো সেই বিশুদ্ধ ঈমানের অধিকারী কি আমরা হতে পেরেছি? আজকে ঈমান পরিমাপের যন্ত্রের নাম হলো কোরআন। কোরআন দিয়ে আমরা টেস্ট করব যে আমাদের ঈমানটা স্বচ্ছ, জান্নাতে যাওয়ার উপযোগী ঈমান আমরা আনতে পেরেছে কিনা একটু পরীক্ষা করার দরকার আছে না? না, আমি যদি একটু কোরআন দিয়ে পরীক্ষা করি আর আপনারা যদি এই দোষে দোষী হয়ে যান, আমার উপরে কি রাগ করবেন? আমারে কি গালি দেবেন? আমারে কি মামলা দিয়ে জেলখানায় ঢোকাবেন? আলহামদুলিল্লাহ, এই মাহফিলের সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা দিয়ে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব, পাশে বসে আছেন, ওনাকে পাশে রেখে আমি বলছি, আমি মন গড়া বানানো কোনো কথা বলবো না, একদমই বলবো না, একেবারেই বলবো না, আমি কোরআন দিয়ে বলবো, আপত্তি আছে? তবে আপনারা একটু মিলাইয়া নেবেন যে আপনি এই অপরাধে অপরাধী কিনা। যদি অপরাধী হয়েই যান আমারে গালি দেবেন না, আমার উপরে রাগ করবেন না, বরং আমার জন্য দোয়া করবেন। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলতেছে বাবা তোমার যে অসুখ ইনজেকশন না দিবে হবে না। এখন ইনজেকশন দিতে গেলে একটু ব্যথা লাগে কিনা? এখন ব্যথা পাওয়ার ভয়ে যদি রোগী ইনজেকশন না দিয়ে ডাক্তাররে গালি দিতে দিতে বাড়ি যায়, রোগীর রোগ কি ভালো হবে? ইনজেকশন দিলে একটু ব্যথা লাগবে, ব্যথা সহ্য করে যদি ধৈর্য ধারণ করে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে, রোগ ভালো হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কত ভালো করে বুঝবেন, দুই দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিন, বিশাল জনতার আগমন, এই সংকীর্ণ ময়দান তাওহীদী জনতার পদভারে আরো সংকীর্ণ হয়ে গেছে, তিল ঠাই পরিমাণ জায়গা নাই, অনেক ভাই আসছেন দাঁড়িয়ে রয়েছেন। আমি আপনাদের কাছে বলবো, আপনি বসে বসে মজা করে কোরআন শুনবেন আর আপনার ভাই দাঁড়িয়ে কষ্ট পাবে, এটা কি মুমিনের পরিচয় হতে পারে?
এজন্য আমি বিনীত অনুরোধ করব, যার সামনে মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা, আমার ভাইরা বাবাজিরা, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু মেহরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসতে হবে। কোরআন শোনার জন্য, আল্লাহ দিন বুঝার জন্য, আপনি আপনার ভাইয়ের জন্য যদি এক ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে দিতে পারেন, আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য বিশাল পরিমাণ জায়গা বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য একটু এগিয়ে আসুন আর মহব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহরবান, সবাই তুমি রহমান তুমি। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহের, তুমি রহমান তুমি মেহের, খালিক তুমি মালিক তুমি, হাকিম তুমি অন্তর্যামি, খালিক তুমি মালিক তুমি, হাকিম তুমি অন্তর্যামি, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহরবান, তুমি রহমান তুমি মেহরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহরবান, তুমি রহমান তুমি মেহরবান। চিৎকার করে বলুন মারহাবা। এখন আমরা পরীক্ষা করব আমাদের ঈমান সস্য নাকি অসস্য, আমাদের ঈমানের ভিতরে শিরিক মুনাফিকি কুফরি ঢুকেছে কিনা একটু দেখার দরকার আছে না? নাই ও ভাই, আমরা বাড়ি বানিয়েছি যত্ন করে, পালঙ্ক বানিয়েছি যত্ন করে, সোনা দানা গহনা কত যত্ন করে আলমারিতে সাজাইয়া রাখি, দুনিয়ার কেউ যেন বুঝতে না পারে আলমারির ভিতরে গহনা আছে, কত সতর্ক দৃষ্টি আমরা রাখি, কথা বলুন ঠিক কি? নতুন বাড়ি বানাইছে মিয়া সাহেব, টাইলস লাগাইছে, রং করছে, ওই রঙের উপরে যদি কোনো স্পট পড়ে মিয়া সাহেবের যেন কলিজা আঘাত লাগে, কথা বলুন ঠিক কি না? অত দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান, এই ঈমান আছে কিনা, এই ঈমান নষ্ট হয়ে গেল কিনা শিরিক বিদাতের ফাঁদে পড়ে, ঈমানটা কুলোষিত হলো কিনা এ ব্যাপারে আমাদের কোনো খেয়াল না। আজকে আমার বড় আনন্দের দিন, আমি গুনাহগার মানুষ, বেশি জ্ঞান আমার নাই, চারটা মাস রাত জেগে জেগে আমি রাতের বেলা লিখতে শুরু করেছি, ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি, বাইরে আবার আমরা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায় এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই, কথা বলুন ঠিক কি না? এতটা ঈমান যাচাই করে ছেলেটা পরে জিজ্ঞাসা করেন ওযু ভঙ্গের কারণ কি, মুখস্থ বলে দেবে, ছেলেটা নুরানি মাদ্রাসায় পড়ে, রোজা কি কারণে ভেঙে যায় জিজ্ঞাসা করেন, মুখস্থ বলে দেবে। কিন্তু আমার জানা মতে বাংলাদেশে অনেক মসজিদের ইমাম আছে,
তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো ইমাম সাহেব কি কারণে মুমিনের ইমান ভেঙে যায়, আবার জানা মতে অনেক ইমাম প্রশ্নের উত্তর দিতে পারবে না। চারটা মাস পরিশ্রম করেছি আমি যখন দুই বছর আগে এই ঝিনাইদহ জেলার ঘোড়সার গ্রামে কোরআনের মাহফিলে কথা বলতে বলতে আমার কণ্ঠ বন্ধ হয়ে গেল, আমি কথা বলতে পারলাম না। দুইজনের কাঁধে ভর করে মঞ্চ থেকে নেমে আমার ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওই হাসপাতালের বিছানায় শুয়ে চিন্তা করলাম আমি হাসান আল মামুন মরে যাব, আমার নামটা মানুষ ভুলে যাবে, দুনিয়াতে এমন কিছু কাজ আমাকে করে যেতে হবে আমার মরার পরেও যেন মানুষ আমারে মনে রাখে। কবির ভাষায় পড়েছিলাম, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি গরীয় গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব। ইজা মাতাল ইনসান ইন কতান হুয়া মালহু, নবীজি বলেছেন মানুষ যখন মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা, তিনটা আমল জারি থাকবে বান্দার, তিনটা আমল জারি থাকবে। এক নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া মূলক যদি কোন কাজ বান্দা করে যেতে পারে বান্দা কবরে শুয়ে থাকবে, কবরে শুয়ে বান্দার আমল আমায় সোহাগের হাদিয়া পৌঁছে যাবে। চিন্তা করলাম আমার মালিক আমার রব তুমি যদি আমারে সুস্থ করে দাও, আমি যদি আবার কোরআনের ময়দানে ফিরে যেতে পারি, ও আল্লাহ আমারে তুমি যতদিন বাঁচাইয়া রাখবা ততদিন আমি তোমার বান্দাদের দিনের সহি বুঝ দেওয়ার জন্য আমারে তুমি যতটুকু জ্ঞান দিয়েছো এই জ্ঞানের আলোকে তোমার বান্দাদের জন্য কিছু করব। ওই অনুপ্রেরণা থেকে কি কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, খুব কষ্ট করে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আল্লাহর উপরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে চারটা মাস কষ্ট করে ঈমান বিনষ্টের কারণ এই বইটা আমি লিখেছি। গতকাল যখন বইটা হাতে পেলাম খুশিতে চোখের করে পানি চলে আসলো, আমি যদি এখন মারাও যাই আল্লাহ আমার দুঃখ নাই, আমার এই বইটা তোমার বান্দারা পড়বে, এই বইটা পড়ে একজন বান্দা যদি ঈমানের পথে চলে আসে ঈমানের পথ যদি খুঁজে পায় আমি হাসান আল মামুন আমার জন্ম নিয়ে সার্থক হয়ে যাবে। ভাইরা আমার হুকায় একরাম ঈমান বিনষ্টের 10টি কারণ উল্লেখ করেছে, যদিও এই কারণগুলো অনেক তবে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার জন্য ঈমান থেকে বের হয়ে যাওয়ার জন্য যতগুলো কারণ রয়েছে এই 10টা কারণের মধ্যেই সবগুলো কারণ রয়েছে। ভাইরা আমার এই বইটা আমি আপনাদের খেদমতে লিখেছি, আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন জিকির করেন আপনি মসজিদের সভাপতি মাদ্রাসার সেক্রেটারি কিন্তু নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুরি জব্বা সব থাকার পরেও আপনি ঈমানদার হতে পারেন নাই, কি কারণে হতে পারেন নাই আমি কি একটু বলে দেব, এটা জানার দরকার আছে না নাই? আমাদের সমাজে তো আমলের ওয়াজ হয়, ও ভাই নবীজি বলেছেন মান বানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে আবার আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানাইয়া দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম কত ওয়াজ নসিহত আমরা শুনি কিন্তু আপনার ঈমান কি কারণে নষ্ট হয়ে যাবে, এই নামাজ এই আমল কি কারণে বাতিল হয়ে যাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এইটার ব্যাপারে আমাদের ধারণা নাই। আমি আপনাদের খেদমতে বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রব্বি কাবা আমি কাবা রবের কসম করে বলছি বক্তব্য যদি হয় আমি হাসান আল মামুনের মন গলা কল্পনা প্রসূত, এটা মানার দরকার নাই শোনার দরকার নাই, কিন্তু বক্তব্য যদি হয় আল্লাহ এবং রসুলের বক্তব্য যদি হয় কোরআনের শোনাও লাগবে মানাও লাগবে। শোনো আমার ভাইরা ও আমার মায়েরা বোনেরা শোনো, জীবনভর নামাজ পড়েছ রোজা রেখেছ জীবনভর কত আমল করেছ কিন্তু তোমার আমলের অবস্থাটা কি একটু মিলাইয়া নাও, আল্লাহ বলছেন আলাম তারাইল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা,
أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আরো জোরে বলো, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, কয় নম্বর? 4 নম্বর সূরার নাম কি বলেন তো? সূরা নিসা, সূরা আয়াত নম্বর 60, আয়াত নম্বর কত মনে থাকবে তো আপনাদের? পরে আবার বলবেন যে হাসান আল মামুন সব বানাইয়া বানাইয়া বলছে, এই জন্য সূরার নামও বলছি আয়াত নম্বরও বলছি, খুব দিলের কান লাগাইয়া শুনুন। আল্লাহ বলছেন আলাম তার, হে নবী, ওই মানুষগুলোকে আপনি কি দেখেন নাই? তার মানে নবীজি ওই মানুষগুলোকে দেখেছেন, নবী ওই মানুষগুলো আপনার সাথেই থাকে, আপনার পাশেই থাকে, আপনার সাথে জামাতে হাজির হয়, আপনার মতো দাড়ি টুপি জুব্বা ওদের আছে, কথা বলুন ঠিক কিনা? এখন ওই মানুষগুলো নবীজির জামানাই ছিল, এই জামানাই আছে না? না, আল্লাহ বলছেন নবী, ও নবী, ওই মানুষগুলোকে কি তুমি দেখো নাই যারা তোমার কাছে এসে বলে আমরা এই কোরআনের প্রতি ঈমান এনেছি? আপনার পূর্বে যে তাওরাত জাবুর ইনজিল কিতাব নাজিল হইছে ওই কিতাবগুলোর প্রতি আমরা ঈমান এনেছি? আল্লাহ বলছে ওরা কোরআনে বিশ্বাস করে, কোরআন তেলাওয়াত করে, সুমা খায়, আলমারিতে যত্ন করে রেখে দেয়, কিন্তু একটা কারণে ওরা ঈমানদার হতে পারবে না। কারণ কয়টা? আরে বলেন না কেন, কারণ কয়টা? একটা কারণে ওরা ঈমানদার হতে পারবে না, ওই মানুষগুলোর অপরাধ কি একটু জানার দরকার আছে না? না, আল্লাহ বলছে ওদের অপরাধ হলো জোরে বলুন আল্লাহু আকবার, ওদের অপরাধ হলো ওরা কোরআন তেলাওয়াত করে, ওরা কোরআন বিশ্বাস করে, ওরা কোরআন তেলাওয়াত করে, ওরা কোরআনের চুমা খায়, ভালোবাসে, বুকের ভিতরে আগলে রাখে, কিন্তু ওদের অপরাধ হলো কোরআনের আইন দিয়ে বিচার ফাইসালা হবে ওরা এটা চায় না। কথা বলুন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত হোক সমস্যা নাই, কোরআনের তেলাওয়াত হোক সমস্যা নাই, কোরআন দিয়ে ইমাম সাহেব মসজিদে ইমামতি করুক, নামাজ পড়ুক সমস্যা নাই, হ্যাঁ কোরআন দিয়ে বাবার কুলখানি করুক সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে এইটা ওরা মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই মানুষগুলো বিশ্ব নবীর জামানাই ছিল, এখনো আছে না? না, গোটা পৃথিবীর জনপদ এবং প্রান্তরে লক্ষ লক্ষ মুসলমান রয়েছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, তাসবিহ তাহমিদ তাকবীর তাকলিল পাঠ করে, কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা চাই না। কথা বলুন ঠিক কিনা? স্পষ্ট ভাষাই বলে যেতে চাই, আল্লাহে রব্বি কাবা, আমি আমার কাবা রবের কসম করে বলতেছি, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, জিকির করবেন, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারির দায়িত্ব পালন করবেন, কোরআনের সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চাইবেন না, মরার সময় বেঈমান হয়ে মরবে। নবীজি 10 বছর রাষ্ট্রপতি ছিল, 10 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, কথা বলুন ঠিক কিনা? এই যে চেয়ারম্যান সাহেব বসে আছেন, আমরা মনে করি যে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এটা দুনিয়া বিকাশ না, এটা দুনিয়া বিকাশ না, এটা নবী আলা কাজ, কথা বলুন ঠিক কিনা? আমার রসুল রাষ্ট্রপতি, আবু বকর রাষ্ট্রপতি, ওমর রাষ্ট্রপতি, উসমান রাষ্ট্রপতি, আলী রাষ্ট্রপতি, ইমাম হুসাইন জীবন দিল রাষ্ট্রন্ত্র খাত করার জন্য, কথা বলুন ঠিক কিনা? অনেকে কয় ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই, কয় না?
আমার এই বইয়ের ভিতরে সব আছে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি বলে ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই, কোরআন আর হাদিস দিয়ে ভরা, কোরআন আর হাদিস, আমার মন গড়া কথা নাই, শুধু কোরআন আর হাদিসের ভিতরে আমি দলিল দিয়েছি কোরআন দিয়ে। কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, আল্লাহর কসম তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমার রসুল 10 বছর প্রেসিডেন্ট, কয় বছর? 10 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। বলেন রোজী নবীজি রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? আর জোরে বলতে হবে, নবীজি রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? তাহলে রসুল যদি রাষ্ট্র চালাই কোরআন দিয়ে, আমরা চালাবো কি দিয়ে? বলবেন দলিল দেন। আমি দলিল একটা দেব না, অসংখ্য দলিল আছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো। আমার রসুল যেভাবে রাষ্ট্র চালাইছে ওইভাবে রাষ্ট্র চালাও, আমার রসুল যেভাবে অর্থনীতি চালাইছে ওইভাবে অর্থনীতি চালাও, আমার রসুল যেভাবে চোরের বিচার করেছে ওইভাবে চোরের বিচার করো, আমার রসুল যেভাবে ডাকাতের বিচার করেছে ওইভাবে ডাকাতের বিচার করো, আমার রসুল যেভাবে সলাত আদায় করেছে ওইভাবে সলাত আদায় করো, আমার রসুল যেভাবে খানা খাইছে ওইভাবে খানা খাও। লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকদ কদ কদ কদ, অবশ্যই 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 বিশ্ব নবীর জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কথা কার? এখন আমার রসুলের নামাজ মানবেন, রসুলের জিকির মানবেন, রসুলের দাড়ি রাখবেন, রসুলের জুব্বা পরবেন, রসুলের টুপি পরবেন, আর রসুলের রাষ্ট্র ব্যবস্থা মেনে নেবেন না, আল্লাহর কসম ঈমানদারের খাতায় নাম পাওয়া যাবে না। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমুন তাসলিমা। কোরআন আমার হাতে, কোন বাপের বেটার ক্ষমতা নাই এই চ্যালেঞ্জ গ্রহণ করা। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছে, শোনো মুসলমানেরা, শোনো জুনাইদার মুসলমানেরা, আমার আল্লাহ কসম করে বলেছে, রসুলের রাষ্ট্র ব্যবস্থা, রসুলের বিচার ব্যবস্থা, রসুলের অর্থ ব্যবস্থা সন্তুষ্ট চিত্তে যারা মেনে নেবে না, ওরা বেঈমান বেঈমান বেঈমান। আমার এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ কথাটা হাসান আল মামুনের নয়, কথাটা চেয়ারম্যান সাহেবের নয়, কথাটা কার? জোরে বলে আল্লাহর কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? তাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা, তোমার রবের কালাম তো সত্য দিয়ে পরিপূর্ণ। কি দিয়ে? কি দিয়ে? তাহলে কোরআনের বিচার ব্যবস্থা গোটা পৃথিবীতে চালু হোক, এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? খোলাফায়ে রাশেদার সেই সোনালী সমাজ ফিরে আসুক, এটা কি আপনারা চান? আমরা এমন একটি সমাজ চাই, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে মেধাবী ছাত্র আপনার ফরহাদের মতো মেধাবী ছাত্রকে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে মায়ের মুখ খালি করা হবে না। আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রে যে সমাজে একাকী একাকী নির্জনে একজন সুন্দরী তন্নী তপস্বিনী বিদর্শিনী অষ্টাদশী সুদর্শনা সুনয়না রমণী একাকী নির্জন পথে হেঁটে যাবে, কোন যুবক ধর্ষক ধর্ষণ তো দূরে থাক, একটি দিনের দুঃসাহস দেখাতে পারবে না। আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রে একজন ধনাঢ্য ব্যক্তি কোটি কোটি টাকা নিয়ে রাতের আধারে নির্জন পথে হেঁটে যাবে, দিনের আলোতে হেঁটে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া কোন চোর ডাকাতের ভয় তার কলিজায় থাকবে না। এই রাষ্ট্রের গ্যারান্টি হলো আল্লাহর কোরআন। এই এই সুন্দর রাষ্ট্রের গ্যারান্টি কি? নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। আবু বকরের খেলাফতের সময় হযরত আবু বকর খলিফা, হযরত ওমর প্রধান বিচারপতি, সুবহানাল্লাহ বলবেন, দুইটা বছর পার হয়ে গেল, কয় বছর? ওমরের আদালতে কোনো মামলা নাই, কোনো বিচার সালিশের জন্য কেউ আসে না, সুবহানাল্লাহ বলবেন না। হযরত ওমর বলছে, ইয়া খলিফাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন দায়িত্ব আমারে দিলেন, দুইটা বছর পার হয়ে গেল, আমার আদালতে তো কেউ বিচার পাতি হয়ে আসে না, এই বিচার ব্যবস্থা রেখে লাভটা কি? হযরত আবু বকর বলছে, ওমর এমনটি হওয়ার পিছনে কারণ কি বলে তুমি মনে করো? হযরত ওমর বলছে, আমরা এমন একটি দিন গ্রহণ করেছি, আর দিন হুমুন না সুহা, এই দিনের ভিত্তি হলো একে অপরের কল্যাণ কামনা করা, একে অপরের
এখন আমরা কল্যাণ কামনা করি না, আমরা কল্লা কামনা করি। চেয়ারম্যান সাহেবের কল্লা চাই, চেয়ারম্যান সাহেব হাসান আল মামুনের কল্লা চাই। একটা দুটো হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। এখন কথা বললে তো অনেক কথা বলা যায়। আমরা মৌলবীরা পড়ছি বড় বেকায়দা। যদি যদি সত্য বলি মা মার খায়, আর যদি গোপন করি আব্বা হারাম খায়। এখন আমরা যদি কোরআনের কথা গোপন করি, আল্লাহ বলছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোর মতো আলেম নামের জালেমের সাথে আমি আল্লাহ কোনো কথাই বলবো না। এখন আবার যদি হক কথা বলতে চাই তাহলে বিপদ আছে না? না, ওই যে ময়না পাখি রে কাক কাক, কালো কুচ্ছিত কাক ময়নারে ডেকে বলছে, ময়না তুমি এত সুন্দর কথা বলো, তোমারে দেখতে এত সুন্দর দেখায়, তুমি খাসাই বন্দি কেন? আমি কাক কালো কুচ্ছিত, কেউ আমারে ধরেও না, খাসাই বন্দিও করে না। ময়না পাখি কয় আমার অপরাধ, আমি কথা বলি। কথা বুঝেন না? কথা বললে বিপদ। কিন্তু আমরা কোরআনের কথা বলি, আমরা কারো পক্ষে আলেমরা কোন দলের না, আলেমরা ইসলামে, আলেমরা আল্লাহর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে উম্মতের শ্রেষ্ঠ সন্তান। কথা বলুন ঠিক কিনা? আমরা কোন দলের পক্ষে কথা বলি না, আমরা মানুষকে জান্নাতের পথ দেখা। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে বলবো, তাহলে সেই কোরআনের বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চালু হোক, আপনারা চান কিনা? জোরে বলেন আপনারা চান কিনা? কোরআন কি কোনো দলের? আরো জোরে বলতে হবে, কোরআন কি কোনো দলের? কোরআন তানজিলুম মির রব্বিল, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। এটা আমি লিখ, বিএনপি, জামাত ইসলামী, সরমুনা, জাসদ, বাসদ, আটশো, ভুরভুরা, দেনবাগে, হাটহাজারী, আজানগাছি, চৈত্র দল, বিশ দল, সবার জন্য। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোরআনের বিচার ব্যবস্থা চালু হবে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি? কাদের আপত্তি আছে একটু হাত তুলে দেখান। কারো নাই? কারো নাই? এবার দেখান কারা কারা কোরআনের বিচার ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, একটু হাত তুলে আল্লাহরে দেখান। হাতগুলো টান টান, এটা ভিডিও হবে। আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রেকর্ড করে রাখে না। আল্লাহ এই হাতগুলো কোরআনের পক্ষে রেকর্ড করে নেবেন আজকে। হাত তোলেন, টান 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 টান, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কলিজার সবটুকুন শক্তি একত্রিত করে তাকবীরের ধ্বনি দিতে হবে। তাকবীর দিতে বলেছেন কে? কাব্বিরহু তাকবীরা রব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। কে বলেছেন? কে বলেছেন? সেই রবের নামে তাকবীর দাও। কলিজার সবটুকুন শক্তি একত্রিত করে তাকবীরের ধ্বনি দিল্লি, ওয়াশিংটন হয়ে মক্কা মদিনায় পৌঁছে যাবে। আমরা জোরে সোরে তাকবীর দিই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক সংসদে চালক, আমার নেতা তোমার নেতা, তিনি ইসলাম, তিনি ইসলাম, কায়েম হক, কায়েম হক, লিল্লাহে তাকবীর। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাননি তো? আমি কিন্তু কোনো দলের আইনের কথা বলিনি, আমি কার কথা বলেছি? আল্লাহর আইনের ব্যাপারে আমাদের আপত্তি? আমরা যে দলই করি না কেন, আল্লাহর ব্যাপারে আমাদের কোনো আপত্তি? আমি জানি আমার দেশের মুসলমানেরা আল্লাহ এবং রসূলকে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ভালোবাসে। আল্লাহ আমাদের এই আবেগকে কবুল করুন। সকলে বলুন আমিন।